ওয়ালাইকুম আসসালাম ও ওহেদু ওহিদুজ্জামান বাই আবুধাবি থেকে জানতে চেয়েছেন যে বিতির সলাদ কিভাবে পড়তে হয় অর্থাৎ বিতির সলাদ আদায়ের পদ্ধতি দেখুন বিতির সলাদ আদায় করার পদ্ধতির পূর্বে আপনাকে একটা বিষয় বলে দে যে আমাদের দেশে যেটা নিয়ে তিন ডাকাত বিতির পড়া হয় দু রাকাত পরে তাস পরে তারপরে এক রাকাত আবার পরা হয় এই পদ্ধতিতে রাসুল সাল্লি সাল্লাম বিতির সলাদ আদায় করেছেন বলে সৈয়াদি যারা প্রমাণিত নয় তবে বিতির সলাত এক তিন পাঁচ সাত নয় পর্যন্ত পরা যায় তবে আহ সাহাবাহিকার এবং রাসুল সাল্লাহ সাল্লাম এক রাকাত বিতির বেশি পরেছেন রাসুল সাল্লাহ সাল্লাম এক রাকাত বিতির করেছেন রাম্মাজান আইসা সি হাদিস বর্ণিত তিনি বলেন যে রাসুল সল্লাহ সলাম এক রাকার দ্বারা বিতিরি করতেন আহ মুসলিম এবং মুশিকাতের এক নম্বর হাদিস আর এই বিতির শব্দটা বিতির আপ মানে বেজোর যা মূলত এক রাখার দ্বারাই হয়ে থাকে তাই এই বিতির সলাতে আপনার আহ যে আমার দেশে যে কোন কোন জায়গায় বিতিরে দোয়াইকুনুত যেটা পড়া হয় এটা সোহি হাদিস দ্বারা প্রমাণিত নয় তবে বিতরের যে দোয়াই কুনুত রয়েছে এই দোয়াই খুনুরটা যা সৈহাদিস হাদিস দ্বারা প্রমাণিত জামিয়া তিরমিজি সোনানা আবুদাউ সোনানা সাহেব এক হাজার দুইশো তিয়াত্তর নম্বর আদিস এসেছে অর্থাৎ দোয়াটা যে দোয়াই পড়া হয় এই দোয়াটা রয়েছে তবে এক রাখাত বা তিন রাখাতও বিতির সলাদ পড়া যায় তবে আপনি একবার তিন রাখাতে পড়তে হলে প্রথমে তাকবির দিয়ে আল্লাহ করে বলে তাকবির তাহরিমা বেঁধে তারপরে ছানা পরে তারপরে আপনি সূরা ফাতে তারপরে অন্য একটা সুরা মিলাবেন তারপরে আপনি তাক তাকবির রুকুতে গিয়ে রুকু থেকে উঠে হাত তোলে অথবা হাত না তোলে আপনি এই যে ভিতরের যে দোয়াটা আছে দোয়া কুনুত এটা পরে তারপরে তাকবির দিয়ে আপনি সাজদায় চলে যাবেন এই পদ্ধতিতে হলো ভিতরে সলাৎ আশা করি ইনশাআল্লাহ এইভাবে সলাৎ আদায় করার চেষ্টা করবেন তবে যারা তিন রাঘাত বিধির পর থেকে দুই রাঘাত পরে তাসাউদ পরে তারপরে আরেক রাঘাত পরে এটা সৈয়দে যারা প্রমাণিত নয় তবে যদি তিন রাঘাত পরেন তাহলে একটা না তিন রাঘাত পরে তারপরে আপনি তৃতীয় রাখাতের রুকু থেকে উঠে আহ দোয়া কুনুত পরে তারপরে তাকবির बेट दे अपने शहजादा যাবেন আল্লাহু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ